ফ্যাক্টরি মানে তো আসলে প্রথমে ওয়ার্কার, আর ওয়ার্কারদের ভালো থাকাটা একটা ফ্যাক্টরির জন্য খুব জরুরি দরকার। আমরা যারা ওনার ফ্যাক্টরি ওন করি, আমাদের প্রথম চিন্তাটাই থাকে ওয়ার্কার ভালো থাকতে হবে, এবং ওরা যাতে রেগুলার আমাদের ফ্যাক্টরিতে আসতে পারে, কাজ করতে পারে, প্রোডাক্টিভিটি দেখাতে পারে। সো এইগুলা এনশিওর করার জন্য ওয়ার্কারের ভালো থাকাটা আসলে জরুরি। সো এই জরুরি থাকার পেছনেই আমাদের আসলে ইনভেস্টমেন্টটা, এবং আমরা অনেক ইনভেস্ট করে ফেলছি অলরেডি এবং ভবিষ্যতে আরও করব, এবং আশা করি SNB টিল এন্ড আমাদের সাথে থাকবে এবং আমাদেরকে সহযোগিতা করে যাবে, এবং থ্যাংকস টু দেম। এবং আমরাও আশা করছি আমাদের মতো আমাদেরকে ফলো করে অন্যান্য ফ্যাক্টরি ওনাররা এসব ইনিশিয়েটিভ নেবে ফ্যাক্টরি ওয়ার্কারদের ভালোর জন্য। এটা আমাদের সবার জন্যই ভালো হবে, দেশের জন্য ভালো হবে। আগের ফ্যাক্টরির থেকে এই ফ্যাক্টরিতে অনেক পার্থক্য। যেরকম আমরা এই ফ্যাক্টরিতে যে সুযোগ সুবিধাটা পাই, আগের ফ্যাক্টরিতে আমরা এই সুযোগ সুবিধাটা পাই নাই। আমরা কোনোদিনই হাসপাতালে গেলে অনেক সুযোগ সুবিধা পাই, যেটা হলো যে আমরা যদি কোনো টেস্ট করাই সেক্ষেত্রে আমাদের কোনো পয়সা লাগে না। কুমুদিনী হাসপাতাল থেকে আমাদের এখানে একজন গাইনি মহিলা ডাক্তার আসে, সেক্ষেত্রে তার কাছ থেকে আমরা অনেক কিছুই জানতে পারছি, যেটা যৌন প্রয়োজন স্বাস্থ্যের জন্য, যেটা আমরা আগে জানতাম না সেটা এখন আমরা অনেক কিছু জানতে পারছি। আমার মনে হয় আমাদের সবার এটা জানা উচিত। আর আমরা মেডিকেল থেকে অনেক কিছু পাই, যেটা পরিবার পরিকল্পনার জন্য বা মেয়েদের গোপনীয় অনেক কিছু ব্যবহার করার জন্য পাই আমরা মেডিকেলে সেটা।